দর্শক আসসালামু আলাইকুম ইব্রাহিম আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আপনাদেরকে ইন্ডিয়ান বা বিদেশি কমলার আপডেটটা দিছি কিন্তু আজকে হঠাৎ করে আমার চোখের সামনে যেটা পড়লো যে দেশি কমলা তো দেখুন একবারে সেম কিন্তু ইন্ডিয়ান কমলার মতোই কিন্তু লাগতাছে কিন্তু আসলে আমরা বিক্রেতা কাকা বলি কাকা আছে আমরা কাকার সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে এই যে দেখুন এই কমলার কত করে বিক্রি করছিল দেশি কমলা কত করে বিক্রি করছিল কোন জেলা থেকে আসে বিস্তারিত কথা বলবো আর ওনার আরদের নাম্বারটা দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা বাড়াবো না সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আলহামদুলিল্লাহ একটু নামটা বলেন আমার নাম আব্দুল মালিক আল ফাসানি এন্ড সন্স আচ্ছা একটু বলবেন যে এই যে কমলা দেশি কমলা না এগুলো সব কি সবই দেশি সব দেশি কোন জেলা থেকে আসছে এটা আসছে আপনার ইয়া থেকে জীবননগর থেকে জীবননগর এটা কোন জেলা জীবননগর হইলো এটা এই কুষ্টিয়া মেহেরপুর জেলা কুষ্টিয়া মেহেরপুর থেকে না কেমন চাষিরা কেমন চাষ করছে চুয়াডাঙ্গা না কেমন চাষ করছে কেমন চাষ অনেক আছে কুষ্টিয়া থেকে নিয়ে একেবারে আপনার রাজশাহী পর্যন্ত তারপরে আপনার এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও ওদিকেও আছে বাগান মানে মোটামুটি বাংলাদেশে এখন মালটা চাষের পরাপুরে এখন কমলা চাষ হচ্ছে কমলা চাষ আপনার নামটা কি জানি বলছিলেন আব্দুল মালিক তো একটু বলবেন কেমন কেমন আসছে কেমন আজকে মার্কেটে এই মাল ভালো অল্প অল্প আসে মাল ভালো এটা যদি একটু কৃষি এর থেকে যদি এদেরকে আরো সাপোর্ট দেয় তো কমলা আরো ভালো হবে না আচ্ছা কৃষি সম্প্রসারণ থেকে যদি কৃষককে সাপোর্ট দেয় তাহলে কমলা আরো ভালো হবে আচ্ছা আপনি একটু সাপোর্ট দিতে হবে কৃষি মন্ত্রণালয় একটু কষ্ট দেবো একটা কমলা একটু ভাঙায় দেখাবেন আমাদেরকে আমরা একটু দেখবো যে আসলে কমলাটা এই যে দেখেন এই যে কমলা দর্শক কমলাটা দেখুন আপনারা দেখুন কমলাটা সরাসরি ভাঙছে রস আছে না আচ্ছা একটা খান একটু খান কেমন লাগছে একটু বলেন তো মিষ্টি আছে মিষ্টি কমলা দেখেন কমলা কিন্তু ভাঙছে আমার এক পিস খান এই পাইকার খান খাওয়ান এই কড়া মিঠা ধরেন 120 দেখা তোরা খাবি তো কারা খাইবো প্রিয় দর্শক খুবই মিষ্টি কিন্তু আমি খায়া কিন্তু মজা পাইছি শোনেন এখন আমরা একটু বলবেন হ্যাঁ আমার একটু বলবেন এটার আমদানিটা দেশি কমলাটা এটা আমদানিটা কতদিন থাকে কত মাস থাকে এই তো এক মাস ধরে চালু হইছে হ্যাঁ জি কত করে বিক্রি করছিলেন এটা কেজি 120 টাকা কেজি পাইকারি বেচতাছে 120 টাকা এটা তো অবাক করা কাণ্ড তাহলে এমনি কত কেজি থাকে এর এক একটা ক্রেতে এটার মধ্যে 20-25 কেজি থাকে 20-25 কেজি মানে কেউ যদি নিতে চায় এর 20-25 কেজি নিতে হবে মানে 2-1 কেজি তো দিবেন না 2-1 কেজি দাও সম্ভব না আচ্ছা পাইকারি 2 কেজি 150 টাকা কেজি বেচবো কেউ যদি আপনার 200 কেজি 300 কেজি কমলা নিতে চায় অনেকে আছে ব্যাংকের চিরা বিক্রি করে দিতে পারবেন একই দাম দিতে পারবেন হ্যাঁ আছে না আছে পর্যাপ্ত আছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ আছে তো পর্যাপ্ত আছে পর্যাপ্ত দেশি কমলা আমি আপনাদেরকে বলি অনেক সস্তায় কিন্তু বিক্রি হচ্ছে আপনারা যদি 120 খাইয়া নেবেন খাওয়াতে বাদাম তুলিতে আসুন তাহলে সবাই ব্যাংকে খাওয়া দিতে হবে প্রিয় দর্শক বিদায় নিলাম ব্যাংকে খাওয়া দিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ খাওয়া দিছি ব্যাংকে খাওয়া ব্যাংকে দিছি